সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টসে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সফর করবে আফগানিস্তান। সফরটিতে মোট 5টি ম্যাচ খেলবে এশিয়ার এই দলটি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে 3টি ওয়ানডে ম্যাচ এবং আরও 2টি টি টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও বলা হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চে এই সিরিজটি মাঠে গড়াবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হওয়ার পর অর্থাৎ 20 ফেব্রুয়ারির পরে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজটি। 2019 সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান। একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশ হারলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। উল্লেখ্য, চলতি বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেননি আফগানিস্তান। প্রসঙ্গত 2022 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আফগানিস্তানের নতুন মৌসুমের যাত্রা। বাংলাদেশ সফর শেষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে থেকে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি টি টোয়েন্টি খেলে জুলাই থেকে অগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট, 5টি ওয়ানডে খেলতে যাবে এই দলটি। আবারও জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টি টোয়েন্টি, 5টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলে বছরের ইতি টানবে আফগানিস্তান। এছাড়াও আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের 15তম আসরটি 2022 সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আসন্ন এই সিরিজ নিয়ে আপনার মতামত কী তা কমেন্টস বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।